কাঙ্কি বাস স্ট্যান্ড সংলগ্ন শর্মা ফিডস মিষ্টি দোকানে চুরি ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল। চুরি হয়েছে বলে জানালেন দোকানের মালিক। গোয়ালপাখর দুই নম্বর ব্লকের কাঙ্কি বাস স্ট্যান্ড সংলগ্ন শর্মা ফিডস মিষ্টি দোকানে সোমবার সকাল 10:40 নাগাদ এক ব্যক্তি মিষ্টি কিনতে আসে। মিষ্টি নেওয়ার পর তিনি সামনে রাখা 50 টাকা দামের দুটি কেকের প্যাকেট কিনা মিষ্টির সাথে নিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে সেই চুরির দৃশ্যটি দেখা যায়। সেই ফুটেজটি দোকানের স্টাফ হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে বিকেল পর্যন্ত ওই ফুটেজটি ভাইরাল হয়ে যায় এলাকায়। এই ধরনের ঘটনাকে নিন্দনীয় বলে স্থানীয়রা। সেই সিসিটিভি ফুটেজের আধারে দোকান মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমিও ফুটেজ দেখেই জানতে পারলাম দোকানের স্টাফ ছিল, এই ধরনের চুরির ঘটনা আগেও হয়েছে, কিন্তু আজকে দেখতে পারলাম সব ব্যবসায়ীদের সিসিটিভি ব্যবহার করা দরকার। এই ধরনের চোর যে কোনো জায়গা থেকে চুরি করতে পারে। আমাদের আপসা দোকান মে ও উসকো মাল দেকে সাইড মে ব্যাঠ গিয়া বাচ্চা কে সাথ আর ও উসমে সে এক বিস্কুট কা প্যাকেট উঠা লিয়া। বাস উসকে বাদ ফুটেজ দেখে তো উসে পতা চল রহা হে কি হ্যাঁ ও লিয়া।